শাকিব খান অফিসিয়াল পেজে সাধারণত বিভিন্ন শুভকামনা, এর আগে নীরব ইমনদের ছবি নিয়ে শুভকামনা আসছে, অন্যান্য ছবি বিচ্ছিন্নভাবে আসে। তোমরা কি কোনো শুভকামনা পেয়েছো অফিসিয়াল? তার মাথায়ও আসে নাই, বিকজ তার ছবিও রিলিজ হয়েছিল, তার ছবির জন্য ওইভাবে পাবলিসিটি বা প্রমোশনে সে কখনোই যায়নি। শাকিব ভাইকে নিয়ে কথা বলছে যেহেতু, যে তার এক ছবি বারবার ভালো লাগে না, তার মুখ একবার বারবার দেখতে ভালো লাগে না, ইভেন তার ছবি চলে না, এই টাইপের মিছিল করাটা আমার কাছে ভালো লাগে না। জলিল বা তার গার্মেন্টস কর্মী ইত্যাদি নিয়ে তুমি কটাক্ষ করেছো বা সামহাও তোমার নাম উঠে এসেছে। অনন্ত ভাইকে নিয়েও যদি এরকম বাজে কথা কেউ বলতো, আমার চোখের সামনে আসতো, আমি অবশ্যই প্রতিবাদ করি। আমি বলতে চেয়েছি যে মনে হচ্ছে গার্মেন্টস কর্মীদের ভাড়া করা বা গার্মেন্টস কর্মীদের অ্যাটিটিউড শো করে তারা আমাদের সুপারস্টারকে ছোট করে কথা বলছে শুধু। জয় চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ছবির প্রথম দিকে নানান রকম কথা শোনা ছিল, হল পাচ্ছিলে না, বাট নাও ইট ইজ তোমার ছবি নিয়ে কতটুকু আশার খবর শোনাতে চাও বলো? প্রথম দিকে একটু প্রবলেম ছিল, বিকজ আমাদের ডিরেক্টর স্যার বা প্রডিউসার যিনি ছিলেন উনি প্রফেশনাল ওয়েতে কখনোই যাচ্ছিলেন না। ঈদের আগে রিলিজ করতে, মানে একটা ছবি যখন রিলিজ করতে হয় সেটা ঈদ হোক বা ঈদের পরে হোক, একটা প্রফেশনাল ওয়েতে যেতে হয়। যেমন একটা অফিসিয়ালি একটা ডিস্ট্রিবিউটর রাখতে হবে বা আমাদের প্রতিনিধি ওগুলোর সঙ্গে কথা বলতে হবে বা আমাদের ডিস্ট্রিবিউটর ম্যানেজার যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, হল মালিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি এরকম কোনো কিছুই জানেন না, ইভেন এগুলো জানার চেষ্টাও উনি করেন নাই। উনি চেয়েছিলেন যে ওনার ছবি উনি তৈরি করেছেন, হল মালিকরা যেচে এসে ওনার ঘরে এসে ওনার থেকে ছবি নিয়ে যাবে। অ্যাকচুয়ালি তো সেই সিস্টেমটা এরকম না, এটা কখনোই হয়নি আমাদের ইন্ডাস্ট্রিতে। যে সিস্টেম হয়ে এসেছে এই পর্যন্ত ছবি রিলিজের সময়, সেই সিস্টেমে যাওয়ার জন্য আমি বা অপু আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম ওনাকে, বাট উনি সেটা শোনে নাই। যার জন্য আমরা চিন্তা করেছি যে যার ছবি সেই যেহেতু শোনেনি, সেহেতু তো আমরা যদি আগ বাড়িয়ে যদি কিছু করতে যাই সেহেতু আমরা নেগেটিভ হতে পারি বা আমাদের কাছে তাদের কাছে বিষয়টা ভালো নাও লাগতে পারে প্রযোজক পরিচালকের কাছে। সো আমরা একটু সরে গিয়েছিলাম রিলিজের সময়। পরবর্তীতে ওনার জেদ, উনি রিলিজ করবে এবং ঈদে যেহেতু রিলিজ করছে, অবভিয়াসলি এটা অনেক ভালো একটা প্ল্যান করে আসা দরকার ছিল। যদিও শাকিব ভাইয়ের ছবি আসছে, শাকিব ভাইয়ের সঙ্গে কারোর তুলনা নাই, আমি বলবো না। শাকিব ভাইয়ের ছবি তো শাকিব ভাই নামের উপরেই টেনে নিয়ে চলে যাবে গল্প, বা পরবর্তীতে দর্শক হলে গিয়ে দেখবে আসলে তার কন্টেন্টটা কেমন। রিলিজের বেশ কয়েকদিন পরে তোমার পরিচালক লাইভে এসে কান্নাকাটি করেছিল এবং দেখতে চেয়েছিল, সেটা নিয়ে অনেক রকম তর্ক রয়েছে। অ্যাকচুয়ালি একজন ডিরেক্টর বা প্রযোজক উনি নিজেই উনি কান্না করেছে মানুষের সামনে, অবভিয়াসলি এটা কোনো প্রচারের জন্য না আমি মনে করি বা আমি বিশ্বাস করি। বিকজ ওই মুহূর্তে আমি, অপু, আমরা আরও অনেকেই যারা ঈদের আগে যারা রিলিজের সময় তার পাশে ছিলেন, যারা এই বুদ্ধি দিয়েছিলেন তাকে বা যারা সবসময় সঙ্গ হয়ে তাকে পরামর্শ দিতেন, সেই লোকগুলো তার পাশে ছিল না। যখন ছিল না তখন সে অনুভব করতে পারলো যে অপু জয়ী রাইট ছিল বা মিশা ভাই রাইট ছিল। সেই সময়ে আসলে তার হয়তো দুঃখ কষ্ট থেকেই সে কাজটা করেছে। আসলে একটা প্রযোজক বা একটা পরিচালক, বিশেষ করে পরিচালকের কথাই বলবো, সে যখন একটা প্রোডাক্ট তৈরি করে তার অনেক স্বপ্ন থাকে। সে যখন ছবিটা শুটিং করে বা সিনেমাটা শুটিং করে সে কিন্তু অলরেডি বিগ স্ক্রিনে দেখতে থাকে যে তার চলচ্চিত্রটি কেমন দেখাচ্ছে। সেই চলচ্চিত্রটি যখন মানুষের কাছে না পৌঁছায়, সেই চলচ্চিত্রটি যখন এই দর্শকরা হলে গিয়ে ওইভাবে দেখতে না পারে, তখন তার আবেগটা অনেক বেশি কাজ করে। তার মানে এই নয় যে আমাদের ছবিটি 9টি হলে মুক্তি পেয়েছিল, সেই ছবিগুলা সেই হলে চলছিল না বা দর্শক সাড়া পাচ্ছিল না, তার জন্য এই জন্যই নয় যে আমরা আর্টিস্টরা যারা আছি, বিশেষ করে আমি অপু প্রচারে আসছি না তার জন্যও নয়। বিকজ তার কষ্ট হচ্ছিল যে এই মুহূর্তে এত ভালো একটা প্রোডাক্ট করার পরেও সে অনেকগুলো হলে রিলিজ করতে পারে নাই বা পরবর্তীতে কতগুলো হল পাবে সেটাও সে জানছিল না, যার জন্য সে আবেগ থেকে সে কান্না করেছিল। এর পরবর্তীতে আরও একটা ভিডিওতে তিনি পরিচালক সমিতিকে আঙুল দিয়ে দেখিয়েছেন যে টাকা দিয়ে তিনি পরিচালক হয়েছেন এবং একটা দুর্নীতির একটা আশ্রয় নিতে হয়েছে তার। না, এটা একটু ভুল আছে এখানে, মিস্টার আন্ডারস্ট্যান্ডিং। সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলছে অবভিয়াসলি এটা ভালো বলেনি। এক, পরবর্তীতে উনি যখন ছবিটা যখন করলো, আমাদের পরবর্তীতে যখন মানে লাস্ট যে উইক চলে গেল, এই উইক হল সংখ্যায় আমাদের ছবিটাই বেশি ছিল 27টা। আবার ইভেন মনে হয় আমার এই উইকেও আমার 15টা হল আছে, তার মধ্যে 9টা কন্টিনিউ করেছে, সরি 16টা হল আছে। তা আমার মনে হয় আমরা এখনো এই উইকেও আমাদের হল সংখ্যায় আমরা মানে বেশি আগায় আছি অন্যদের তুলনায়। তা আমার কথা এটাই যে তারপরে উনি এটাও আবেগের তাড়নায় করেছে, যেহেতু উনি প্রফেশনাল না, উনি প্রথম ডিরেকশন দিয়েছে প্রথম ছবি, প্রথমে কান্না করেছিল আবেগের তাড়নাই। সেম টাইম উনি এত বেশি, বিশেষ করে আমাদের নিউ গুলশান হলে পাবলিকের এত পজিটিভ রিভিউ দেখেছে সেখানে, যার পরে সে আসলে নিজেকে সামলায় রাখতে পারেনি। সে এই টাইপের একটা কথা বলে ফেলেছিল যে তাকে ডিরেক্টর অ্যাসোসিয়েশনে বা ইন্ডাস্ট্রির অনেককেই সে টাকা দিয়েছিল ডিরেক্টর অ্যাসোসিয়েশনে মেম্বার হওয়ার জন্য, বাট তাকে কেউ মেম্বার করেনি। সে এটা বলেছিল তাকে কেউ মেম্বার করেনি, কিন্তু আজকে ডিরেক্টর প্রমাণ করে দিয়েছে তার দর্শকরা, তাকে প্রমাণ করে দিয়েছে সে ডিরেক্টর। আবেগী হয়ে সেই কথাটা বলে ফেলেছিল, বাট এই কথাটার সঙ্গে আমি কখনোই সাপোর্ট করব না, কারণ আমি একজন ইন্ডাস্ট্রির ছেলে, আমি একজন অ্যাসোসিয়েশনে, একটা কমিটিতে আমি এখন আছি এবং আমি জয়ী হয়ে একটা কমিটি চালাচ্ছি। সো সেখানে আরেকটা অ্যাসোসিয়েশন, পরিচালক অ্যাসোসিয়েশন, যেটা আমরা আমাদের মাদার অ্যাসোসিয়েশন বলে থাকি, সেখানে বা তাদেরকে নিয়ে বা আমাদের অন্য যাকেই বলুক না কেন, ইন্ডাস্ট্রির যাকেই বলুক না কেন, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য আমাদের পরিচালক সাহেব করেছেন, এটা আমি কখনোই সাপোর্ট করি না। আমরা পরবর্তীতে তাকে অনেকভাবে বলেছি, অনেকভাবে তাকে আমরা মানে জোর দিয়ে বলেছি যে আপনি কেন করেছেন এই কাজটা বা কেন বলেছেন, তখন সে আমাদের কাছে সরি বলেছে। সে বলেছে যে অ্যাকচুয়ালি আমি আবেগের তাড়নায় বলে ফেলেছি, কারণ আমি অনেকদিন ট্রাই করেছি, আমি পরিচালক সমিতিতে আমার অ্যাসোসিয়েশন, আমার পেপার্স দিয়ে আমি অ্যাসোসিয়েশনে মেম্বার হওয়ার জন্য, বাট কি জন্য বা কেন আমাকে মেম্বার করে নাই সেটা আমি নিজেও জানি না। বাট পরবর্তীতে যখন ছবিটা সেন্সর হয়ে আসছে, আমার দর্শকরা যখন ভালোভাবে আমাকে মেনে নিয়েছে, তখন আমি আসলে আবেগের তাড়নায় হয়ে আমি কথাটা বলে ফেলেছি। আমার কথাটা বলা একদমই উচিত হয়নি। তুমি বা তোমরা সবাই শুধু প্রেম প্রীতির বন্ধন বা এই অন্য ছবি না, এই ছবিগুলোকে নিয়ে পোস্ট দেয়া বা শুভ কামনা জানানো কেমন পেয়েছো? তুমি তোমার পক্ষ থেকে কেমন পেয়েছো? আমি কমিটির কাছ থেকে কোনো সাপোর্টই পাইনি, বিকজ তারা দেখেছি তারা সব ছবিরও করে নাই। এবার ঈদের হয়তো দুই একটা ছবি যার সাথে যার রিলেশন ভালো বা আমার মনে হয়েছে এরকম আর কি, দুই একটা ছবির হয়তো করেছে, বাট আমাদের তো 8টা ছবি রিলিজ হয়েছে, 8টাই আমাদের চলচ্চিত্র। আমি মনে করি আমার প্রেম প্রীতি বন্ধন আমার না, আমার লিডার আমি বাংলাদেশ আমার, জিন আমার, পাপ আমার, আদম আমার, লোকাল আমার, শত্রু আমার, সব ছবি আমার, আমি সেটাই মনে করে থাকি। তাই অ্যাজ এ অ্যাসোসিয়েশন মেম্বার হিসাবে যদি আমি এটা মনে করে থাকি আমার ছবি রিলিজ হওয়ার পরেও, তাহলে আমার অ্যাসোসিয়েশনের যারা ক্যাবিনেট মেম্বার আছে তারা কেন মনে করতে পারে না যে আমার ছবি এই ঈদের রিলিজ হলো না বা আমাদের ছবি নাই, এর জন্য আমরা সব ছবির কেন শুভকামনা জানাবো না? বাট এই চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, যেহেতু আমাদের চলচ্চিত্র অ্যাসোসিয়েশনের ভিতর সবগুলোর ভিতরে আমরা আহামরি কোনো বড় অ্যাসোসিয়েশন না। আমরা যদি অনেক বড় কিছু নিজেদেরকে মনে করি, আমরা অনেকে ক্যামেরার সামনে দাঁড়ালে আমরা অনেক কিছু বলে ফেলি অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাদার অর্গানাইজেশন, ফাদার অর্গানাইজেশন যারা আছে, ডিরেক্টর বা প্রযোজক, ক্যামেরাম্যান যারা আছেন, তাদের অ্যাসোসিয়েশন আছে, তারাই আমাদের মেন। আমরা অ্যাকচুয়ালি কিছুই না, কিন্তু সেখানে আমাদের ভিতরে কেন এত হিংসা থাকবে? আমরা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারি না? একজন আরেকজনের ছবি রিলিজ হলে আমরা কেন শুভকামনা জানাতে পারি না? অ্যাকচুয়ালি এটা আমার বোধগম্য নয়, আমি চাইও না এরকম কোনো কিছু হোক। পরবর্তীতে আমি অবশ্যই আমার অ্যাসোসিয়েশনের কাছে বা আমার ক্যাবিনেটের কাছে আমি আশা করব যে ছবি যেটাই হোক না কেন আমাদের ছবি মনে করে শুভকামনা জানানো উচিত। হয়তো বা আপনার একটা পোস্টের জন্য 2টা দর্শক হলেও আমাদের দর্শক হলে যেতে পারে। শাকিব খান অফিসিয়াল পেজে সাধারণত বিভিন্ন শুভকামনা, এর আগে নীরব ইমনদের ছবি নিয়ে শুভকামনা এসছে, অন্যান্য ছবি বিচ্ছিন্নভাবে আসে, কিন্তু এবার ঈদে ঠিক কোন কোন ছবির অ্যাপ্রিসিয়েশন তিনি দিয়েছেন? তোমরা কি কোনো শুভকামনা পেয়েছো অফিসিয়ালি? না, আমি কেন, আমার মনে হয় না বাকি আরও 7টা সিনেমা কোনো সিনেমাই অফিসিয়ালি পেয়েছে। হয়তোবা যে কোনো কারণে হয়তোবা ভাইয়ার মাথায় ছিল না, হয়তোবা ভাইয়া তো অনেক চিন্তাভাবনা বা অনেক কিছুর ভিতরে এঙ্গেজ থাকে, হয়তো বা এটা তার মাথায়ও আসে নাই, বিকজ তার ছবিও রিলিজ হয়েছিল, তার ছবির জন্য ওইভাবে পাবলিসিটি বা প্রমোশনে সে কখনোই যায়নি। জাস্ট একটা টেইলার, একটা গান আসবে এটারই একটা পোস্ট করেছিল, তার নিজের ছবির জন্য আহামরি করে নেয়। হয়তো বা কোনো একটা ব্যস্ততার ভিতর তার দিন কেটেছে, তার ঈদের দিন থেকে। আর আপনারা জানেন হয়তো সব কিছু মিলিয়ে একটা কেমন একটা পরিপার্শ্বিক ভাবে তার লাইফ কাটছে, বিশেষ করে এই কারণ পেপার পত্রিকাতে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। তারপর আপনারা জানেন যে তাকে নিয়ে কত ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে, তার ফ্যামিলিগতভাবে হোক বা তার ক্যারিয়ারের দিক দিয়ে হোক। আপনারা দেখেছেন যে আমাদের ফিল্মের বাইরের লোক কিনা আমরা নিজেরাও জানি না, এর ভিতরে আমরা সিনেপ্লেক্সে তাকে নিয়ে মিছিল করতেও দেখা গিয়েছে, এখানে তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেও দেখা গিয়েছে। তা সব কিছু মিলিয়ে আসলেই কি আমাদের চলচ্চিত্রের পরিবেশটা ভালো যাচ্ছে কি না, এটাও আমি আসলে শিওর না। হয়তো বা ভাইয়ের দিক দিয়েও এরকম কোনো কিছু হতে পারে যে সে মানসিকভাবে বা সে আসলে সব কিছু ভালোভাবে মেনে নিতে পারছিল না। হতে পারে এরকম কোনো কিছু। ছবির প্রচারণায় সিনেমা হলে বিশেষ করে সিনেপ্লেক্সে অনন্ত জলিল বা তার গার্মেন্টস কর্মী ইত্যাদি নিয়ে তুমি কটাক্ষ করেছো বা সামহাও তোমার নাম উঠে এসছে, এরপরে ছোট লোক বড় লোক ইত্যাদি নানা উপাধি তোমার পেতে হয়েছে, তো এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করো। না, আমি অ্যাকচুয়ালি কিন্তু আমি কাউকে মিন করে কখনো কিছু বলি নাই, আমার একটা ভালো লাগে নাই। যদি অনন্ত ভাইকে নিয়েও যদি এরকম বাজে কথা কেউ বলতো, আমার চোখের সামনে আসতো, আমি অবশ্যই প্রতিবাদ করতাম। আমার ওখানে ভালো লাগে নাই, যেহেতু আপনারা জানেন যে আমার সিঙ্গেল স্ক্রিন একটা ব্যাপার, আমাদের হচ্ছে সিনেপ্লেক্সের একটা ধরন আছে, দুইটা ধরনের, দুইটা দর্শক কিন্তু দুই ধরনের। আমাদের সিঙ্গেল স্ক্রিন আমার যেমন আমার একটা ছবিতে, আমার এই ছবিটাতেই আমাদের একটা রোমান্টিক গান আছে আমার অপু বিশ্বাসের, যেটা আপনারা দেখেছেন যে আমাদের দুজনের কেমিস্ট্রিটা অনেক বেশি ভালো। সমুদ্রপাড়ে একটা গান আছে তোর আমার প্রেম কাহিনী, এই গানটা আমাদের পরিচালক সাহেব একদম লাস্ট টাইটেলে ইউজ করেছে ছবিটাতে। তা সেখানে আমাদের জামালপুরে একটা হলে লাস্ট টাইটেল হওয়ার পরে কি করে ওরা সুইচ অফ করে দিয়েছে, তো অফ করে দেওয়ার পরে তারা কি করছে, তারা চেয়ার ভাঙছে, সিট ভাঙছে, এগুলা করছে তারা তখন, এই ঈদের কাহিনী এটা। তাই এটা কিন্তু আমাদের লোকাল বা আমাদের বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের কাহিনী, এই মিছিল মিটিং ইট ভাঙা দেওয়া পর্দাতে চিল্লা ফাল্লা করে, এটা কিন্তু সিনেপ্লেক্সের কিন্তু কাজ না। আমার ছবি ছাড়া অলমোস্ট সবগুলো ছবি সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে। অ্যাকচুয়ালি কারা বা কাদের ফ্যান বা কারা এই কাজটা করেছে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, আমার কাছে ভালো লাগে নাই। আমি বলতে চেয়েছি এটাই যে একটা সিনেপ্লেক্সের মতো পরিবেশে যেখানে একটা মানুষ ঢুকতে গেলেও তাকে প্রপার ওয়েতে তার সিকিউরিটি মেনটেন করে সেখানে ঢুকতে হয়, সেখানে যে এই টাইপের পাবলিকগুলো অবভিয়াসলি কারোর না কারোর ফ্যান, তারা আমাদেরকে ছোট করে এনেছে, নিজের গার্মেন্টসের কর্মীদের নিয়ে আসছে। না, নিজের গার্মেন্টসের কর্মীদেরকে নিয়ে আসছে এটা আমি কোথাও লিখি নাই বা কোথাও বলি নাই, কোনো আর্টিস্টকে আমি ছোট করে কথা বলি না। আমি একটা জিনিসই বলতে চেয়েছি যে মনে হচ্ছে গার্মেন্টস কর্মীদের ভাড়া করা বা গার্মেন্টস কর্মীদের অ্যাটিটিউড শো করে তারা আমাদের সুপারস্টারকে ছোট করে কথা বলছে। শুধু সুপারস্টার না, যে কোনো আর্টিস্টকে ছোট করে কথা বলাটা এটা সত্যিকারের বোধগম্য নয়, এটা আমার কাছে ভালো লাগে নাই। আর সাকিব ভাইকে নিয়ে কথা বলছে যেহেতু, যে তার এক ছবি বারবার ভালো লাগে না, তার মুখ একবার বারবার দেখতে ভালো লাগে না, ইভেন তার ছবি চলে না, এই টাইপের মিছিল করাটা আমার কাছে ভালো লাগে নাই। বাট এই কথাটা আমি কাউকে মিন করে বলি নাই। তার পরবর্তীতে আসলে অনন্ত জলিল ভাই আসলে কেন তার নিজের উপরে নিল আমি নিজেও জানি না। আমার সঙ্গে ইকবাল ভাইয়ের পরবর্তীতে দেখা হয়েছে, দুজনের কুশল বিনিময় হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করেছি ভাই কেন এটা হলো, তা বললো যে বাদ দে, আমাদের দুজনে আমার তো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল তোর সঙ্গে, হুট করে আমাকে তোর নামটা একজন জিজ্ঞেস করছিল, বাট আমি ইচ্ছে করে অ্যাভয়েড করছি, তুই আমাকে বলছিস যে আমি কবে পরিচালক হয়েছি তুই জানিস না, বাদ দে, আমাদের ভিতরেই থাক এগুলা, এই জাস্ট এরকম একটা